হাই বন্ধুরা, আজ আমি দেখাবো যে কম্পিউটারে আমরা বাংলায় কিভাবে টাইপ করে লিখতে পারি। অনেকে অনেক রকমের সফটওয়্যার ইউজ করে, তো আমি বিজয় বাংলা কিবোর্ড ব্যবহার করে কি করে বাংলা লেখা যায় সেটা আমি দেখাবো। তো এখানে লেআউটটার ছবি দেয়া আছে, আপনারা একটু দেখে নিন, আর ইচ্ছা করলে আপনারা গুগলে গিয়ে বাংলা বিজয় কিবোর্ড বলে সার্চ করলে এই রকমের ছবি দেখতে পাবেন, সেখান থেকে লেআউটটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে বলে দিই, অল কন্ট্রোল বি প্রেস করে আমাদেরকে বাংলা কিবোর্ডটাকে এনেবল করতে হয়, আবার অল কন্ট্রোল বি প্রেস করে বাংলা কিবোর্ডটাকে ডিজেবল করতে হয়। জে চাপলে আমাদের ক লেখাটি আসবে, শিফট জে চাপলে আমাদের খ লেখাটি আসবে, আর যুক্তাক্ষরের জন্যে প্রত্যেকটা অক্ষরের সঙ্গে জি প্রেস করে দ্বিতীয় যে অক্ষরটা যুক্তাক্ষর হিসেবে অ্যাড হবে সেটা প্রেস করতে হবে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, দেখুন, কয়মন্দেশ্বর খ লিখতে গেলে জে জি তারপর শিফট এন, দেখুন এখানে এন তে দন্ত্যেশ শিফট এন তে মধ্যেনুষ। তো আমি কিছু বাংলা টাইপ করে এবার দেখাবো। দেখুন, ফাইল থেকে নিউ করে আমরা একটা পেজ নিলাম, নেয়ার পর এখানে দেখুন অল কন্ট্রোল বি প্রেস করলে আমাদের বাংলা কিবোর্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। অল কন্ট্রোল বি প্রেস করলাম, এবারে দেখুন টেক্সট টুল এখানে ক্লিক করে নিয়ে আমরা জে প্রেস করলাম, এবার এখানে কে এলো। একটা কাজ করতে হবে, এখানে টেক্সটটা বিজয় বাংলার যে ফ্রন্ট আছে সেটা নিতে হবে, যে ফ্রন্টের শেষে এম জে থাকবে। এম জে কথার মানে হচ্ছে মোস্তাফা জব্বর মহাশয় এই সফটওয়্যার তৈরি করেছিলেন, ওনার নামের আদ্যাক্ষর এম জে প্রত্যেকটা ফ্রন্টের শেষে দেয়া থাকে। তো যে ফ্রন্টের শেষে এম জে থাকবে সেই ফ্রন্ট সিলেক্ট করতে হবে। শিফট কন্ট্রোল গ্রেটার দেন চেপে আমি লেখাটাকে বড় করে নিলাম। তো এখানে দেখে নিন, জেতে ক এলো, শিফট জেতে খ, ঠিক আছে, ওতে গ, শিফট ওতে ঘ, কিউতে উঙ, শিফট কিউতে অনুস্বর। তো এইভাবে আমরা এই লেখাগুলোকে লিখতে পারি। যদি কোনো যুক্তাক্ষর আমাকে লিখতে হয়, ধরুন আমি কয়ের সঙ্গে মধ্যাংশ লিখবো, তাহলে জেতে ক, জি প্রেস করলাম, এবারে শিফট এন। এইভাবে আমরা বাংলা কিবোর্ড এনেবেল করে কাজ করতে পারি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, বেস্ট অফ লাক।